সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2024 সালের রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাবো, ভলিউম 2। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো আজকে আমি দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায় থেকে যাবতীয় প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, আজকে আমি তো দেখো আমরা আজকে যতগুলো প্রশ্ন আছে সেগুলো সলভ করে দেবো। তো দেখো, এইগুলো পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। ফার্স্ট প্রশ্ন, 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত তিন আইনের অন্তর্ভুক্ত ছিল না। তো দেখো, তিন আইনের অন্তর্ভুক্ত ছিল না কিন্তু, একটু কেটে দিচ্ছি, বাল্যবিবাহ ছিল, বহু বিবাহ ছিল, বিধবা বিবাহ ছিল, একমাত্র কী ছিল না, সতীদাহ প্রথা ছিল না। অন্তর্ভুক্ত ছিল না, সতীদাহ প্রথা ছিল না, আর বাকি তিনখানা কিন্তু ছিল, ঠিক আছে? তার মানে কি, তোমরা নজর করে দেখো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে এর অ্যান্সার হবে সতীদাহ প্রথা, অর্থাৎ এটা কিন্তু অন্তর্ভুক্ত ছিল না। ওকে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, সতীদাহ প্রথা। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 2 নম্বর প্রশ্ন, ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বলো কে ছিল ব্রহ্মানন্দ নামে পরিচিত, কে বলতে পারবে, কে বলতে পারবে, বলো ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিল কে, বলো। গয়ের অ্যান্সার হবে কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটক বা নীলদর্পণ রচনা করেন কে, রচনা করেন নীলদর্পণ রচনা করেন আমাদের, খয়ের অ্যান্সার দীনবন্ধু মিত্র। ইংরেজিতে লেখেন কে, মাইকেল মধুসূদন দত্ত। 4 নম্বর প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা বলা হয় কি, কাকে বলা হয়, কাকে বলা হয়? খয়ের অ্যান্সার হবে উডের ডেসপ্যাসকে বলা হয়, উডের ডেসপ্যাসকে বলা হয়। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের অর্থাৎ উডের ডেসপ্যাস। 5 নম্বরের প্রশ্ন, মধ্যবিত্ত শ্রেণী কথাটি প্রথম উল্লেখ পাওয়া যায়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বঙ্গদূত, বঙ্গদূতে কিন্তু উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, আমাদের পরের প্রশ্ন 6 নম্বরের প্রশ্ন, নীলদর্পণ নাটকে অঙ্কাল টমাস কেবিন এর সমতুল্য বলে মনে করেছেন কে? 6 নম্বরে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু, কয়ের অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কী হবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে। 7 নম্বরের প্রশ্ন, হিন্দু কলেজের বর্তমান নাম কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হিন্দু কলেজের বর্তমান নাম কি, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার প্রেসিডেন্সি কলেজ। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ব্রহ্মধর্মের প্রবর্তক ছিলেন কে, 8 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ব্রহ্মধর্মের প্রবর্তক ছিলেন রামমোহন রায়, কে ছিলেন, রামমোহন রায়। তোমরা জানো যে রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠিত করেন, 1828 খ্রিস্টাব্দে ব্রহ্মসভা, 1830 খ্রিস্টাব্দে ব্রহ্মসমাজ রূপান্তরিত হয়, ব্রহ্মসভা থেকে রূপান্তরিত হয় ব্রহ্মসমাজে, এই তিনখানা ডেট থেকে কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? তার সঙ্গে আর একটা জিনিস মাথা রাখবে, 1829 খ্রিস্টাব্দের 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা, 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কিন্তু সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, ঠিক আছে, লর্ড উইলিয়াম বেন্টিকের সাহায্যে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক। 9 নম্বরের প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা, তো দেখো কী বলেছে, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠাতা কে ছিলেন, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন, কে ছিলেন, কয়ের অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত বিজ্ঞানী কে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 জায়গার প্রশ্ন, অ্যান্সার হবে রসিকলাল দত্ত, অ্যান্সার হবে রসিকলাল দত্ত, খয়ের অ্যান্সার হবে। পরের প্রশ্ন, 11 জায়গার প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা হলেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 11 জায়গার প্রশ্ন, অ্যান্সার হবে কিন্তু আমাদের উইলিয়াম বেন্টিক, উইলিয়াম বেন্টিক হবে। 12 জায়গার প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা হলেন উইলিয়াম বেন্টিক, ঠিক আছে। 12 জায়গার প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে, প্রতিষ্ঠাতা ছিলেন, আর 12 জায়গার যে প্রশ্ন আছে, 12 জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু আমাদের গয়ের অ্যান্সার হবে লর্ড ক্যানিং হবে। 13 জায়গায় কেশবচন্দ্র সেন সম্পাদিত পত্রিকার নাম কি, 13 জায়গার প্রশ্ন, 13 জায়গার প্রশ্নের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ইন্ডিয়ান মিরর, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ইন্ডিয়ান মিরর। 14 জায়গার প্রশ্ন,
তো দেখো 14 নম্বর প্রশ্ন কি বলেছে 14 নম্বর প্রশ্ন বলেছে গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশ করেন কে অ্যানসার হবে হরিনাথ মজুমদার যাকে বলা হয় কাঙাল হরিনাথ 15 নম্বর প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন 15 নম্বর যে প্রশ্ন আছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন ঘর অ্যানসার হরিচন্দ্র মুখার্জি হরিচন্দ্র মুখার্জি 15 নম্বর অ্যানসার হবে আমাদের হরিচন্দ্র মুখার্জি হবে ঘর অ্যানসার 16 নম্বর প্রশ্ন স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 16 নম্বর যে প্রশ্ন আছে 16 নম্বর প্রশ্নের অ্যানসার হবে গোয়ার অ্যানসার 1897 খ্রিস্টাব্দে 1897 খ্রিস্টাব্দে 17 নম্বর প্রশ্ন প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটান খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন অ্যানসার হবে লর্ড বেন্টিক কে করেন প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটান লর্ড বেন্টিক ঘটান 18 নম্বর ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন 18 নম্বর প্রশ্নের অ্যানসার হবে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি নেক্সট প্রশ্ন কি বলেছে সুপ্রিয় দর্শকার্থী আমাদের 19 নম্বর প্রশ্ন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেবানার নামটি কি তো দেখো 19 নম্বর যে প্রশ্ন আছে বেবানার নাম অ্যান্সার কিন্তু হবে কালীপ্রসন্ন সিং আর বাকি পাশ্চাত্য শিক্ষার সঙ্গে কিন্তু রাজা রামমোহন রায় জড়িত ছিল ডেভিড ইয়ার জড়িত ছিল ড্রিঙ্ক ওয়াটার বিটন বেথুন এটা জড়িত ছিল কে ছিল না কালীপ্রসন্ন সিং ছিল না জড়িত ছিল না তার জন্য এরা বেবানার নাম অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে কিন্তু আমাদের কালীপ্রসন্ন সিং 20 নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে 20 নম্বর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু জেমস উইলিয়াম কলভিন জেমস উইলিয়াম কলভিন খয়ের অ্যান্সার হবে জেমস উইলিয়াম কলভিন সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে এটা তো জেমস উইলিয়াম কলভিন হবে এটা তো শুনেছ 21 নম্বর প্রশ্ন স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুষবে না কথাটি কে বলেছেন 21 নম্বর প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু হবে আমাদের কিন্তু কয়ের অ্যান্সার স্বামী বিবেকানন্দ 22 নম্বর প্রশ্ন কলকাতা মাদ্রাসা গড়ে ওঠে 22 নম্বর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1781 খ্রিস্টাব্দে 1781 খ্রিস্টাব্দে 23 নম্বর প্রশ্ন 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন 23 নম্বর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বিনয় ঘোষ 24 নম্বর প্রশ্ন ভারতীয়দের শিক্ষার জন্য কোম্পানিকে প্রতি বছর 1 লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয় 24 নম্বর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু কয়ের অ্যান্সার 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ঠিক আছে কয়ের অ্যান্সার হবে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে তাই তো কী বলছে বুঝতে পারছো 24 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে আমাদের 25 নম্বর প্রশ্ন সতীদাহ প্রথা রদ হয়েছিল যে আইনে অ্যান্সার হবে আমাদের কিন্তু এর অ্যান্সার হবে সুপ্রিয় দর্শকার্থী কয়ের অ্যান্সার হবে রেগুলেশন 17 অর্থাৎ 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার তো তোমরা জানো যে রেগুলেশন 17 ছাব্বিশ জায়গায় প্রশ্ন ফকির অফ জাঙ্গিরা কাব্যগ্রন্থ রচনা করেন কে 26 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ডিরোজিও অ্যান্সার কী হবে ডিরোজিও হবে পরের প্রশ্ন 27 জায়গার প্রশ্ন ভারতে চিকিৎসাবিদ্যার পাঠ্যক্রমে সব ব্যবচ্ছেদকে প্রথম অন্তর্ভুক্ত করেন 27 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হেনরি হ্যারি গুডিপ 28 জায়গায় প্রশ্ন আধুনিক ভারতের জনক বলা হয় 28 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রামমোহন রায়কে সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন 29 জায়গায় প্রশ্ন ভারতবর্ষে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন খয়ের অ্যান্সার কেশবচন্দ্র সেন ঠিক আছে পরের প্রশ্ন সুপ্রিয় দর্শকার্থী 30 দাগের প্রশ্ন নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেন 30 দাগের যে প্রশ্ন আছে
অ্যান্সার হবে মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। 31 জায়গার প্রশ্ন, নব্য বেদান্ত প্রচার করেন, 31 জায়গার প্রশ্নের অ্যান্সার হবে ঘরাচার স্বামী বিবেকানন্দ, নব্য বেদান্ত স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে সুপ্রিয় দর্শকার্থী, 32 জায়গার প্রশ্ন, এনকোয়ারার পত্রিকা ছিল, 32 জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে নব্যবঙ্গীয়দের, নব্যবঙ্গীয়দের। ঠিক আছে, ঘয়ের অ্যান্সার হবে। 33 জায়গার প্রশ্ন, আত্মীয়সভার প্রতিষ্ঠাতা হলেন, আত্মীয়সভার প্রতিষ্ঠাতা হলেন ঘয়ের অ্যান্সার রামমোহন রায়, রামমোহন রায়। 34 জায়গার প্রশ্ন, বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন, 34 জায়গায় যে প্রশ্ন আছে বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন, অ্যান্সার কিন্তু হবে কয়ের অ্যান্সার উমেশচন্দ্র দত্ত, উমেশচন্দ্র দত্ত। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে উমেশচন্দ্র দত্ত। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের 35 জায়গার প্রশ্ন কী বলেছে, ওকে, তো এটা তো তোমরা জানো বামাবদিনী পত্রিকা উমেশচন্দ্র দত্ত, এটা তো জানো। 35 জায়গায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন কে, 35 জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু 35 জায়গার অ্যান্সার হবে গয়ের অ্যান্সার লর্ড ক্যানিং, 35-এর কী হবে গয়ের অ্যান্সার হবে লর্ড ক্যানিং হবে। 36 জায়গায় তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন, তত্ত্ববোধী পত্রিকার সম্পাদক ছিলেন 36 নম্বরে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে অক্ষয় কুমার দত্ত, অক্ষয় কুমার দত্ত। 37 জায়গায় রাজা রামমোহন রায়ের তোহফত উল মুহাদ্দিন গ্রন্থটি লেখা হয়েছিল, 37 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু ঘয়ের অ্যান্সার ফরাসিতে, কী হবে ফরাসিতে হবে। 38 জায়গায় প্রশ্ন, উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়, 38 জায়গায় যে প্রশ্ন আছে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় অ্যান্সার হবে 1854 খ্রিস্টাব্দে, কী হবে 1854 খ্রিস্টাব্দে। 39 জায়গায় প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন কে, 39 জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু হবে রেভারেন্ট জেমস লং সাহেব, রেভারেন্ট জেমস লং সাহেব ঘয়ের অ্যান্সার। 40 জায়গায় সতীদাহ প্রথা রদ হয় অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1829 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে, আমাদের 41 জায়গার প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার শ্রীরামকৃষ্ণ। 42 জায়গায় সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় ঘয়ের অ্যান্সার 1813 খ্রিস্টাব্দে। 43 জায়গার প্রশ্ন, 19 শতকের নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হল অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বিটন বেথুন স্কুল। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 44 জায়গায় ইয়ং বেঙ্গল বা নববঙ্গ বলা হয় কয়ের অ্যান্সার ডিরোজিয়াদের অনুগামীদের, ডিরোজিয়াদের অনুগামীদের। 45 জায়গার প্রশ্ন, প্রাচ্যবাদী হিসাবে পরিচিত ছিলেন, 45 জায়গার অ্যান্সার হবে কয়ের অ্যান্সার উইলিয়াম জোন্স। 46 জায়গার প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক একটি কী ছিল ঘয়ের অ্যান্সার জাতীয়তা বোধমূলক নাটক। 47 জায়গার প্রশ্ন, যত মত তত পথ শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সর্বধর্ম আদর্শ, সর্বধর্ম আদর্শ। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। 48 জায়গার প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল ঘয়ের অ্যান্সার প্রাচ্যবিদ্যার চর্চার জন্য। ঠিক আছে, 49 জায়গার প্রশ্ন, 19 শতকের বাংলায় নারী শিক্ষার বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য ছিল ঘয়ের অ্যান্সার বামাবদিনী পত্রিকায়। 50 জায়গার প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অ্যান্সার হবে গিরিশচন্দ্র ঘোষ, অ্যান্সার কী হবে গিরিশচন্দ্র ঘোষ হবে, গিরিশচন্দ্র ঘোষ। 51 জায়গার প্রশ্ন, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ঘয়ের অ্যান্সার 1815 খ্রিস্টাব্দে। 52 জায়গায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন ঘয়ের অ্যান্সার আশুতোষ মুখোপাধ্যায়। 53 জায়গার প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সুপ্রিয় দর্শকার্থী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার 1858 খ্রিস্টাব্দে। 54 জায়গার প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার ডক্টর এম জে ব্রামলি। নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে সুপ্রিয় দর্শকার্থী, 55 জায়গার প্রশ্ন, নব্য বেদান্ত বলা হয় অ্যান্সার হবে গয়ের অ্যান্সার স্বামী বিবেকানন্দের মতবাদকে, তো বুঝতে পারছি এটাও স্বামী বিবেকানন্দের মতবাদকে হবে অনুরূপটা।
স্বপ্ন দেখা প্রশ্ন হতুন পেঁচা কার ছদ্মনাম অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কালীপ্রসন্ন সিংয়ের নেক্সট প্রশ্ন কি বলেছে সাতান্ন দাগের প্রশ্ন কি বলেছে ব্রহ্ম সমাজের মুখপাত্র ছিল অ্যান্সার হবে খয়ের অ্যান্সার তত্ত্ববোধিনী পত্রিকা তত্ত্ববোধিনী পত্রিকা ওকে সুপ্রিয় দর্শকার্থী আটান্ন দাগের প্রশ্ন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর প্রতিষ্ঠাতা করেন অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার আলেকজান্ডার ডাফ উনষাট দাগের প্রশ্ন কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কয়ের অ্যান্সার ওয়ারেন হেস্টিংস ষাট দাগের প্রশ্ন চুয়ে পড়া তত্ত্ব প্রচার করেন খয়ের অ্যান্সার মেকলে এটাও হবে আমাদের অনুরূপের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার টমাস বেমিন্টন মেকলে একই অ্যান্সার একষট্টি দাগের প্রশ্ন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম অ্যান্সার হবে খয়ের অ্যান্সার স্কটিশ চার্চ কলেজ আমাদের বাষট্টি দাগের প্রশ্ন কি বলেছে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় কয়ের অ্যান্সার আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তেষট্টি দাগের প্রশ্ন নববিধান প্রতিষ্ঠা করেছিলেন খয়ের অ্যান্সার কেশবচন্দ্র সেন আমাদের পরের প্রশ্ন প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় গয়ের অ্যান্সার আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে সুপ্রিয় দর্শকার্থী পঁয়ষট্টি দাগের প্রশ্ন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন গয়ের অ্যান্সার আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো নেক্সট প্রশ্ন কি আছে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ছেষট্টি দাগের প্রশ্ন বাংলার নবজাগরণ ছিল অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কলকাতা কেন্দ্রিক ষাটষট্টি দাগের প্রশ্ন উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বামাবধিনী একটি সাময়িক পত্রিকা কারণ এটি খয়ের অ্যান্সার হবে মাসিক পত্রিকা ছিল খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিচ্ছি সুপ্রিয় দর্শকার্থী এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করাবো আমাদের পরের প্রশ্ন আটষট্টি দাগের প্রশ্ন নারী শিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নিচে দেওয়া কোন বিকল্পটি যুক্ত নয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আটষট্টি দাগের প্রশ্ন অ্যান্সার কেবে বলো আটষট্টি দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু গ্রামবত্তা প্রকাশিকা নারী শিক্ষার সঙ্গে যুক্ত গ্রামবার্তা প্রকাশিকা সবার ঠিক আছে উনষাট দাগের প্রশ্ন নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু উনসত্তর দাগের প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু ঢাকায় কী হবে ঢাকায় যেটা বাংলাদেশের এখন বর্তমান রাজধানী সত্তর দাগের প্রশ্ন রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা করেন সত্তর দাগের প্রশ্ন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর একাত্তর দাগের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম স্নাতক ছিলেন একাত্তর দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু গয়ের অ্যান্সার দেওয়ানলাল হোসেন আহমেদ বাহাত্তর দাগের প্রশ্ন রেনেসাঁস শব্দটি হলো একটি কী খয়ের অ্যান্সার ফরাসি শব্দ তো দেখো এটা আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছি এর পরের দিন তোমাদের আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে দেখে নাও তোমার অ্যান্সারগুলো ওকে